আপনারা দেখছেন জিও বাংলা, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেহালার এক পুরনো ঐতিহ্যশালী বাড়িতে, যেখানে শুরু হয়েছে পুজো। মানে বেহালার বেহালা কেন, বাইরে অনেক জায়গা থেকেই এখানে মানুষের ভিড় জমায়েত হয়, সেটা হচ্ছে চণ্ডী পুজো। আজকে আমরা পৌঁছে গেছি সাবর্ণ রায় চৌধুরীদের বাড়িতে, এবং কত বছরের পুজো, আমি যতটুকু শুনলাম 226 বছরের পুজো, ভিড় উপচে পড়ছে, তার মধ্যেই জিও বাংলার ক্যামেরা পৌঁছে গেছে তাদের বাড়ির সদস্যের কাছে। জেনে নেব ইতিহাস। যদি চণ্ডী বাড়ির ইতিহাস বলেন, তাহলে আমাদের মহেশচন্দ্র রায় চৌধুরী 1792 সালে এই মাচণ্ডীর ঘট এবং মন্দির প্রতিষ্ঠা করেন। আর সাবর্ণ রায় চৌধুরী পরিবার বা সাবর্ণ রায় চৌধুরী, যে সাবর্ণ গোত্র, আর রায়চৌধুরী আমাদের উপাধি, পদবী গঙ্গোপাধ্যায়, শুরু লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। 1608 জাহাঙ্গীরের কাছ থেকে 8টি পরগনার নিষ্কর জমিদারি পেলেন, হালিশহর থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার পর্যন্ত। সেই পরিবার আস্তে আস্তে বৃহত্তর বরিশা, উত্তরপাড়া, নিমতাবিরাটি, খেপুত সব জায়গায়। তো বরিশা জনপদ, উন্নত জনপদ বলে এখানে আমাদের প্রথম দুর্গাপুজো হয় আটচালায়, যেটা 1610 সালে লক্ষ্মীকান্ত এবং তার স্ত্রী শুরু করেছিলেন। আর চণ্ডী পুজো আজকে 226তম। মহেশচন্দ্র রায়চৌধুরী যখন একদিন স্নান করতে নামছেন আমাদের পুকুরে, নামতে গিয়ে একটা পায়ের মধ্যে কি ঠেকা খাচ্ছেন, উনি বুঝতে পারছেন না। এবার ডুব দিয়ে দেখলেন একটা অষ্টধাতুর কলসি। তো উনি স্বাভাবিক একটা হতচকিত অবস্থায় কলসিটা আমাদের দালানে গিয়ে রাখেন। তিন দিন বাদে মায়ের স্বপ্নাদেশ পান, যে বলে, মা যে আমাকে পেলি আমাকে পুজো করবি না? উনি ভাটপাড়ার পণ্ডিতদের কাছে যান যে এটা কি কি তিন দিন স্বপ্ন পাচ্ছেন। তো ওনারা পুঁথি দেখে বলেন ইনি মা চণ্ডী। মহেশচন্দ্রের পুত্র হরিশ্চন্দ্র, তিনি এই মন্দির, মানে যেটা আমাদের মূর্তি বার্ষিক পুজো, সেটা মন্দির প্রতিষ্ঠা করেন, এবং বছরে একবার মাকে রূপ দেওয়া হয় এবং বিশাল মেলা এটা এখন আপনারা দেখছেন। তো সেই 1792 থেকে আজকে 2018 চলছে বংশ পরম্পরায় সবাই মিলে মা চণ্ডীর আরাধনা। আমি আরেকজন সদস্যকেও পেয়ে গেছি, তার কাছেও যাবো। আপনি তো এই বাড়ির বউ, পুজো কি আপনার স্বামীর হাত ধরেই পুজো হচ্ছে? আমার স্বামীর, মানে 35তম পুরুষের হাত ধরে অবশ্যই পুজো হচ্ছে। পুজো করেন আমার ভাসুর শুভদীপ, শুভময় রায়চৌধুরী। আমি 19 বছর বিয়ে হয়েছে, 19 বছর মানে প্রত্যেক দিন, মানে এটার জন্য অপেক্ষা করে থাকি আর কি, প্রতি বছর এখানে আসার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন মানে ভিড় যেভাবে, এনারা ভোর রাত থেকে, কখনো কখনো আগের দিন বিকেল থেকে এনারা লাইন দিয়ে থাকেন। তো এটা আমাদের পরিবারের কাছে মানে একটা, মানে প্রচণ্ড খুশির একটা, খুশি মিলন মেলা বলতে পারেন। আমাদের পারিবারিক সমস্ত, পরিবারের সমস্ত সদস্যরাও আসেন, আর মা চণ্ডীকে তো মানে মাকে ধরেই থাকি আমরা। কতদিন আগে থেকে এই প্রস্তুতি পর্বটা শুরু হয়? প্রস্তুতি পর্ব বললে বলুন, সারা বছরই কিন্তু আসলে মানে মায়ের নিত্য পুজো হতে থাকে এখানে। মায়ের ঘট ঘটের ওপর আসলে বসানো থাকেন, মানে ওই ডাবের ইয়ে বসানো থাকে, শীষওয়ালার ডাব, আপনি দেখবেন যদি লক্ষ্য করে, ওখানেই মায়ের চোখ টোক সমস্ত করা থাকে। আচ্ছা একটা জিনিস, অদ্ভুত জিনিস, আমরা সাবর্ণ বাড়ির বউরা, মানে আপনি যদি আমার হাতের দিকেও তাকান, মানে ইউজুয়ালি মেয়েদের চিরাচরিত যা প্রথা থাকে সেটা হচ্ছে নোয়া পরেন, তো সোনা বাঁধানো নোয়া অনেকেই পরেন, বেশিরভাগ মেয়েরাই পরে। আমরা কিন্তু সেটা পরতে পারি না, মানে সাবর্ণবাড়ির বউরা এটা পরে না। তার কারণ হচ্ছে মা পরে থাকেন, ওই যে সোনা বাঁধানো নোয়া যেটা, সেটা মায়ের থাকে। ওই জন্য আমরা, মানে মা যেটা করে থাকেন, আমরা এই যে লোহা লোহা, মানে সবাই ভাবে যে কি, মানে সবাই তো পরে স্টাইল করতে একটা সোনা বাঁধানো কিছু, তো এই যে আমাদের এই লোহা এটাই আমাদের, কিন্তু এই আমরা গর্ব করে পরে থাকি, কারণ মা সোনা বাঁধানো নোয়া পরে আছেন, আমরা পরি না আর সেটা। এটাও কিন্তু এক অনন্য রীতি যে এই বাড়ির বউরা সোনা বাঁধানো নোয়া পরেন না। আমি জানতে চাইবো যে মেলার ব্যাপারে তো আমি জানবোই, তার আগে জানবো যে নিত্য পুজো হয় তো আপনার? হ্যাঁ একদম, নিত্য দুবেলাই পুজো হয় মায়ের। আর আজকে তো অষ্টমী, একটু পরেই আমরা জানি অষ্টমীর আরতি শুরু হবে, ভোগের বিষয় থাকে, কি কি থাকে ভোগে? থাকে আমাদের খিচুড়ি, থাকে অন্ন, থাকে মানে সাদা ভাত, থাকে ভাজা, থাকে তরকারি, থাকে মাছ, থাকে মাছ ছাড়া তো মায়ের ভোগ হবে না, চাটনি, পায়েস, মিষ্টি। আচ্ছা নিরামিষ ভোগ আর আমিষ ভোগ কিন্তু দুটো আলাদা আলাদাভাবে রাখা হয়, দুটোই যায় মায়ের কাছে, কিন্তু নিরামিষটা আলাদা একটু তফাতে রাখা হয়, আমিষটা একটু তফাতে রাখা হয়। আচ্ছা আমিষ ভোগও আপনারা মাকে?
হ্যাঁ অবশ্যই, এই যে অষ্টমীতে আমরা মানে যারা ছেলে মেয়ের মায়েরা আমরা এইটা করে থাকি, অষ্টমী পালন করে থাকি নিরামিষ খাওয়াইয়ে নিয়ম, কিন্তু যেহেতু মায়ের ভোগ, মায়ের ভোগটা হলে আমরা কিন্তু আমিষ খাই, মানে ওটাকে ভোগ হিসেবে আমরা গ্রহণ করি, মানে সেখানে আমরা এটা বলি না যে না নিরামিষই খাই, এবং আমরা অন্নও খাই, কারণ অষ্টমীতে সচরাচর অন্ন খায় না, কিন্তু আমাদের যেহেতু মায়ের ভোগ আমরা অন্ন আমিষ সমস্তটাই খেতে পারি। আর একটা কথা জানতে চাইবো, যেহেতু আমিষ নিরামিষ দুটো পদই থাকে আপনারা বলছেন, এটা কি পঞ্চমী থেকে আমি শুনেছিলাম পুজো শুরু হয়? একদম একদম, ওই যে উদ্বোধন ঘট প্রতিষ্ঠা, আচ্ছা পাপু একটু ঘট প্রতিষ্ঠাটা নিয়ে বলে দে একটু। হ্যাঁ, পঞ্চমীর দিন আমাদের মায়ের জন্মদিন বলা হয়, জন্মতিথি। ঘট যেরকম এক বছর থাকে সেটা থাকে, পঞ্চমীর দিন আবার ঘটের জল পাল্টানো হয়, তন্ত্রমতে পুজো হয়, হোম হয়, আর মায়ের যে মুখ দেখছেন ওটা মায়ের ডাব, শীষটা মায়ের নথ, ওই ডাবটা আবার নতুন করে পঞ্চমীর দিন প্রতিষ্ঠা করা হয়, আবার এক বছর ধরে আবার মায়ের নিত্য সেবা চলে। আপনি একটু আগেই আমাকে বলছিলেন যে কোনো কিছু দিয়ে মানে মেকিং নয় আর কি, পুরোটাই থেকে যায়, জলটাও থেকে যায় এক বছর? একদম, মানে মায়ের যে নাকের যে, যেটা আমি নাক বললাম একটা শীষ, এক বছর কিন্তু ওটা থাকে একই রকম ভাবে, কিছুই হয় না, সেটাই কিছু ব্যাপার, কিচ্ছু হয় না, জলটাও যেমন ওরকমই থাকে, কিচ্ছু হয় না, ওটা ওই পঞ্চমীর দিন এসে যখন ডাবটা পাল্টানো হয় আবার মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়, তখন ওটাকে জাস্ট পাল্টে ফেলা হয়, আর কোনো রকম কিছু হয় না। এক কথায় বলা যায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর বিশ্বাসের উপর ভর করেই কিন্তু কাতারে কাতারে লোক, হাজারো লোক, আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে কতজন মানে ভিড় কি হারে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আগের দিন বিকেল থেকে কিন্তু শুরু হয়, আগের দিন বিকেল কেন, তারও আগে থেকে বোধহয় শুরু হয় দর্শনার্থীর ভিড়। আমি সকলের সঙ্গেই কথা বলে নেওয়ার চেষ্টা করব যাদের সঙ্গে পারবো, কারণ প্রত্যেকেই খুব কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনাদের দেখালাম, ইতিহাস শোনালাম, দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো, সে জিনিসও আপনাদের দেখাবো, দেখতে থাকুন জিও বাংলা।